হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ট্যাপটি খুলে যায় মাঝে মধ্যে, দেখতে পাচ্ছেন পানিতে সব ট্যাঙ্কির পানি নষ্ট হয়ে যায়। এই দেখেন, ইজিভাবে ঢুকছে আর বার আছে। ভেতরের ট্যাপের যে প্যাঁচ আছে এই থ্রেডটি নষ্ট হয়ে গেছে, এই দেখেন। তো আমরা এখন থ্রেড করে দেব। এই দেখেন, 1/2 ইঞ্চি মাপে যে থ্রেড করা লাগে এটা দিয়ে কিন্তু থ্রেড করতে হয়। এটা দিয়ে এখন করে দেব। সিলাইবেন আমাদের কিন্তু প্রথমে প্যাচটি ধরেছে, এভাবে ধরতে হবে। এরপরে ক্লিয়ারেন্স নিয়ে এটা ডান পাকে ঘোরাতে হবে। ক্লিয়ারেন্স কিন্তু নেশা হলো, কিন্তু দাঁড়িয়ে এই দেখেন প্যাচটা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটার জন্য 500 টাকা আমরা আলাদা কমাই। যাদের টাইলস ভাঙ্গার ভয়ে ট্যাপ সারছেন না, তারা কিন্তু এভাবে করে এই ডাইস কিনবেন। ডাইসটা কিনলে কিন্তু আপনারা ফাঁকে মেরিলে সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা প্যাচটি করতে পারবেন। আমাদের প্যাচটি সুন্দরভাবে হয়ে গিয়েছে, এখন খুলে নেওয়া হচ্ছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন প্যাচটা কিন্তু অনেক সুন্দর করে কেটে গেল।